আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব দৈনিক কতটুকু পরিমাণে রেডমিট বা লাল মাংস খাওয়া যাবে। এই রেডমিট বা লাল মাংসগুলোর মধ্যে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস এবং মহিষের মাংস। কোরবানির ঈদ গেছে, সকলেই কিন্তু কম বেশি মাংস খাচ্ছেন, কিন্তু এই মাংস খাওয়ারও কিন্তু একটা নির্ধারিত পরিমাণ রয়েছে। আপনি দৈনিক কতটুকু পরিমাণ মাংস খেতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয়, দৈনিক কতটুকু পরিমাণে রেডমিট বা লাল মাংস আপনি খেতে পারবেন। কোরবানির ঈদ এলেই কিন্তু মাংস খাওয়া দুম পড়ে যায়। আমরা যদিও মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা মাংস খেতে অনেক বেশি পছন্দ করি। সারা বছরই কিন্তু আমরা কম বেশি মাংস খেয়ে থাকি, কিন্তু কোরবানির ঈদ এলেই আমাদের মধ্যে মাংস খাওয়ার সুযোগটা বেড়ে যায়। কিন্তু এই মাংস খাওয়ারও কিন্তু একটা নির্ধারিত পরিমাণ রয়েছে, সেই পরিমাণটা নিয়ে আজকে আলোচনা করব। মাংস হচ্ছে প্রাণীজ প্রোটিনের অন্যতম প্রধান একটি উৎস, এছাড়াও গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ দ্রব্যে পরিপূর্ণ থাকে রেডমিট বা লাল মাংসে। এই লাল মাংসগুলো আমি আগেই বলেছি, গরুর মাংস, খাসির মাংস এবং মহিষের মাংস। তবে মাংস খাওয়ার একটা নির্ধারিত পরিমাণ রয়েছে, কতটুকু পরিমাণ মাংস আপনি দৈনিক খাবেন। দৈনিক লাল মাংস বা রেডমিট বা গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস আপনি খেতে পারবেন 3 আউন্স বা 85 গ্রাম। এটা আসলে হিসাব করতে গেলে একটা কম্পিউটারের মাউসের সমান এবং একটা তাসের বান্ডিলের সমান। আর সহজ করে যদি বলতে যায় তাহলে রান্না করা 2 থেকে 3 টুকরা মাংস আপনি দৈনিক খেতে পারবেন। তবে সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন না, সপ্তাহে 2 দিন 3 থেকে 5 বেলা আপনি দৈনিক লাল মাংস খেতে পারবেন, গরুর মাংস বা খাসির মাংস। তবে যাদের কিছু সমস্যা রয়েছে, যেমন উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, পাশাপাশি ডায়াবেটিস রয়েছে এবং কিডনি রোগ রয়েছে, হার্টের রোগ রয়েছে, তাদের কিন্তু মাংস খাওয়ার পরিমাণটা আরও কম। তারা অবশ্যই ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন আপনি দৈনিক কতটুকু পরিমাণ মাংস খেতে পারবেন। তবে আমার মতে বা আমি একজন চিকিৎসক হয়ে আমার মতে আপনি দৈনিক লাল মাংসটা 1 থেকে 2 বেলা, সপ্তাহের মধ্যে 1 থেকে 2 বেলা খেলে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার চিকিৎসক যদি আপনাকে বলে থাকে যে মাংস একেবারেই খাওয়া যাবে না, তাহলে আপনি মাংস একেবারেই খাবেন না। এখন আসুন অ্যালার্জির বেলায়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এই লাল মাংসে বা গরুর মাংস, খাসির মাংসে, তারা আশা করি যে মাংসটা না খাওয়াই ভালো। তারা এই রেডমিট বা লাল মাংস খাবেন না, খেলে আপনাদের অ্যালার্জির সমস্যা বেড়ে যাবে। তাহলে আজকের আলোচনার মন্দা কথা হলো, আপনি যদি সুস্থ থেকে থাকেন, আপনার যদি কিডনি, লিভার বা আপনার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা না থাকে, অ্যালার্জির সমস্যা না থাকে, তাহলে আপনি দৈনিক 85 গ্রাম মাংস খেতে পারবেন। প্রত্যেক দিন না, সপ্তাহের মধ্যে 2 দিন এবং 3 থেকে 5 বেলা 85 গ্রাম মাংস আপনি খেতে পারবেন। সপ্তাহ হিসেব করতে গেলে সপ্তাহের মধ্যে আপনি 500 গ্রাম খেতে পারবেন এবং দৈনিক 85 গ্রাম খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।